দরজায় হঠাৎ কলিং বেল বাজলে জিনিয়া গিয়ে দরজা খুলে দিল দরজার সামনে পুরনো আর ময়লা কাপড় পরিহিত একটা অল্প বয়সী মেয়েকে দেখে জিনিয়া বিরক্ত হলো এই কে তুই তোকে এখানে ঢুকতে দিল কে কোথেকে তোরা চলে আসিস বলতো ভিক্ষা করতে আমার কাছে টাকা হবে না যা জিনিয়ার এমন কঠোর শুনে ভয় একটু কেঁপে উঠলো বেচারি নিত তবুও সাহস করে বলল আমার ভিক্ষা লাগবো না ম্যাডাম শুধু একটা সাহায্য লাগবো দয়া করে আমার সাহায্য করেন কি সাহায্য আমি কাল থেকে কাম খুঁজে বেড়াইতেছি কেউ আমার কোনো কাম দেয় না আপনার বাসে কি কাজের লোক আছে না থাকলে আমার কাজের লোক হিসেবে নেন ম্যাডাম যিনি আরো কক্রোশ গলায় বললো এই আমাদের কোনো কাজের লোক দরকার নেই সকাল সকাল অযথা চলে আসছে বিরক্ত করতে উপায় না পেয়ে দুহাত জোর করলো নিত মিনতি করে বলে উঠল দয়া করে আমারে কাজে রাখেন আমি সব কাজ করে দিব তার বদলে একটু খাবার দিলেই হইব আর বেতন আপনাকে যা মন চাই দিয়ে আমার মা হঠাৎ এমন অসুস্থ হইয়া পড়ছে যে সে আর কাম করতে পারতেছে না ওনারা সুস্থ করতে টাকা প্রয়োজন আমার একটু সুযোগ দেন ম্যাডাম পেছন থেকে হঠাৎ জিনিয়ার পাশে এসে দাঁড়ালো তার স্বামী রাতুল মানা করে পরিষ্কার সে জানিয়ে দিল দেখো আমাদের কোনো লোক লাগবে না আমাদের বিরক্ত থেকে বিশ্বাস করেন আমি সব কাজ করে দিব অভিযোগ করার কোনো সুযোগ দিব না তাও আমার একটু কাজ দেন রাতুল আরও কিছু বলতে গেলে হঠাৎ জিনিয়া তার হাত টেনে ধরে তুমি আমার সাথে একটু ওদিকে চলো তো জরুরি কথা আছে জিনিয়া নিতুকে ইশারা করে শক্ত গলায় বলল এখানেই দাঁড়িয়ে থাকবি ঘরের মধ্যে ঢোকার চেষ্টাও করবি না জিনিয়া রাতুলকে কিছুটা দূরে নিয়ে এলো হলো আমাকে এখানে কি টেনে নিয়ে এলো কেন কিছু বলবে আমি বলতে চাইছিলাম যে ওই মেয়েটাকে আমরা কাজে রাখতে পারি রাতুল দ্রুত জিনিয়ার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে ক্রুদ্ধ গলায় বলল তুমি কতবার বলেছি আমার যা স্যালারি তা দিয়ে আলাদা করে রাখা যাবে না উফ বেতন দিতে কে বলছে তোমায় রাতুল অবাক হয়ে বলল কাজ করলে টাকা দিতে হবে না। জিনিয়া মৃদু হেসে বলল টাকা দিতে হবে না একমাস কাজ করুক আগে কয়েকদিন কাজ বাদে একটু শান্তিতে থাকি এক মাস পর ওকে একটা চুরির দিয়ে বাড়ি থেকে বের করে দিব তাহলে বেতন তো দূরে থাক আমাদের বাড়ির আশেপাশেও আসবে না রাতুল একটু ভেবে বলল হুম আইডিয়াটা ভালো কিন্তু কোনো কিন্তু না এখনই ওই মেয়েকে কাজে নিচ্ছি আমি জিনিয়া রাতুলের কথায় পরোয়া না করে নিতুর কাছে গিয়ে হালকা হেসে বললো এইবারে স্যার আর আমি তোর ব্যাপারেই কথা বলছিলাম আমরা ঠিক করেছি তুই আমাদের বাড়িতে কাজ করবি নিতু খুশিতে আত্মহারা হয়ে বলল সত্যি ম্যাডাম আমার তো বিশ্বাসই হচ্ছে না জিনিয়া বাঁকা হেসে বলল বিশ্বাস কাজ শুরু করতে লাগলেই এসে যাবে নিতু খুশি হয়ে গেল কাজ পেয়ে তবে তাকে অন্য মতলবে রাখা হয়েছে সেটা বুঝল না সে নিজের কাজ খুব মনোযোগ দিয়ে করত নিতু সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই জিনিয়ার বাড়িতে এসে রান্নাবান্না সেরে ঘর পরিষ্কার করত জিনিয়া প্রায়ই তাকে এক কাপড় ধরিয়ে দিত ধুয়ে দিতে এভাবেই একদিন অসুস্থ হয়ে কাজে এলো না নিতু জিনিয়া রাগে ক্ষোভে ফেটে পড়ল সেদিন পরদিন নিতু যথাসময়ে জিনিয়ার বাড়িতে উপস্থিত হলো জিনিয়া তাকে ডেকে বলল এই তো কয়দিন হলো কাজ শুরু করেছিস এখনই গাফিলতি করা শুরু করলি এই জন্যই তোকে কাজে রাখতে চাইনি হুট করেই উধাও নিতু নম্র সুরে বলল গায়ে হেভি জ্বর ছিল ম্যাডাম উঠতে পারতেছিলাম না মাথা ব্যথা করতেছিল তাই আইতে পারি নাই। জিনিয়া রাগ ছেড়ে বলল যত সব বাহানা জ্বর নিয়ে কি কাজ করা যায় না আমাকে বোকা পেয়েছিস তোরা তো আরও বেশি খাটাখাটুনি করতে পারি যে কোনো অবস্থায় তুই জানিস কাল তুই না আসায় আমার কত সমস্যা হয়েছে নিতু মিনমিন করে বললো আর হইব না ম্যাডাম আর হবে না এসব আমি শুনতে চাই না পরে আবার এমন করবি না তার গ্যারান্টি কী তার চেয়ে তোর গ্যাপ দেওয়ার জন্য বেতন থেকে একশো কাটা কেটে নিলাম আমি এখন থেকে এমন গাফিলতি করলি একশো টাকা কাটা নিতু মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে অনুরোধ করে কাঁদো সরে বলল ও ম্যাডাম এমনটা করবেন না আমি ইচ্ছা করে গাফিলতি করি নাই বিশ্বাস করেন শরীরটা খুবই খারাপ ছিল। আবার মুখে মুখে তর্ক করছিস যা কাজে যা এমন তর্ক করতে থাকলে আরও একশো টাকা কাটা যাবে না ম্যাডাম কাইটার না আমি যাইতেছি কামে যাইতেছি এমনভাবেই নিতু কাজ করতে সামান্য সমস্যা করলেই জিনিয়া টাকা কেটে নিতে থাকতো নিতু হাত জোর করে অনুরোধ করতো কিন্তু তার মিনুতে জিনিয়ার মন ছুঁতে পারেনি কখনোই মাসে শেষ হয়ে এসেছে নিতু ঘরে জিনিসপত্র মুছতে মুছতে ভাবছে আছে বেতনের কথাটা বলবে সেই মুহূর্তে হঠাৎ ঘর থেকে জিনিয়া চিৎকার ভেসে এলো কিছুটা ভয় পেয়ে তড়িঘড়ি করে জিনিয়ার ঘরে ছুটে গেল নিতু হাই আল্লাহ আমার দশ হাজার টাকা কই আমি তো আলমারিতেই রেখেছিলাম এতগুলো টাকা গেল কোথায় খুঁজে দেখো জিনিয়া পেয়ে যাবে ঘরের টাকা ঘরে থাকবে না তো কোথায় যাবে আবার জিনিয়া উত্তেজিত হয়ে বলল সব জায়গায় খুঁজেছি রাতুল কিন্তু কোথাও পাইনি তাহলে কে নিতে পারে টাকা জিনিয়া চোখ গরম করে দরজার কাছে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা নিতুর দিকে পর্যবেক্ষণ করে তারপর নিতুর কাছে গিয়ে তার হাত শক্ত করে চেপে ধরে প্রশ্ন করে এই চোর টাকা কই বের কর জিনিয়া জোরে হাত গেল নিতু তার উপর এমন অপবাদ শুনে পুরো শরীরে কাপুনি ধরে যায় তার এসব আপনি কি কইতেছেন ম্যাডাম আমি কেন আপনার টাকা চুরি করবো আমি কিছু করি নাই তুই করিসনি তা আমি করেছি নিজেদের টাকা চুরি বাড়িতে বাইরের লোক বলতে তুই বা তার কেউ নেই তার মানে তুই টাকা চুরি করেছিস কোথায় রেখেছিস টাকা দে নিতু নিজের হাত ছাড়িয়ে নিয়ে জোর গলায় বলল আমি চুরি করি নাই যেটা করি নাই সেটার অপবাদ আমার দিবেন না স্যার বিশ্বাস করেন আমি কিছু করি নাই বিশ্বাস আর তোকে ভালো মেয়ে ভেবে এতবার অনুরোধ করে কাজ করতে দিয়েছিলাম বাড়িতে তার প্রতিদান তুই এইভাবে দিচ্ছিস আমি এখনই পুলিশকে কল করব আর তোকে তুলে নিয়ে যেতে বলবো পিঠে দুই চারটা লাথির মায়ের পড়লেই টাকা কোথায় আছে সব বলে দিবি হ্যাঁ দিন পুলিশে খবর পুলিশ সঠিক কাজই করবে আমি যখন চুরি করিনি পুলিশ আমাকে কেন ধরবে নিতুর এমন আত্মবিশ্বাসী গলা শুনে কিছুটা ভরকে গেল জিনিয়া রাতুল পরক্ষণি জিনিয়া নিতুর ঘাট ধরে রাগে ফুসতে ফুসতে বলল চোরের মায়ের আবার বড় গলা এখনই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি আমার চেয়ে খারাপ কেউ হবে না নিতু জিনিয়াকে বোঝাতে চাইলে জিনিয়া ঘাট ধরে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয় তারপর স্বামীর সাথে অট্টহাসিতে ফেটে পড়ে দেখেছ আমার বুদ্ধি পুরো এক মাস সব কাজও করালাম আবার ওকে টাকাও দিতে হলো না রাতুল জিনিয়ার গাল টেনে বলল তাই তো দেখছি আমার বউ তো খুব জিনিয়া রাতুল হাসতে থাকলো অন্যকে অনায়াসে ধোকা দিয়ে একমাস পর হঠাৎ একদিন রাতুলকে বাড়ি ফিরতে দেখে বেশ অবাক হল জিনিয়া বাড়ি ফিরতেই রাতুল আলমারিতে কি যেন খুঁজতে থাকলো কি গো আজ এত তাড়াতাড়ি কাছ থেকে ফিরলে যে আর আলমারিতে কি খুঁজছ রাতুল জিনিয়া সামনে গিয়ে মাথা নুয়ে বলল আমার চাকরিটা নেই জিনিয়া আমাকে বের করে দিয়েছে জিনিয়া যেন আকাশ থেকে পড়লো রাতুলকে ধরে জানতে চাইল সে কি কেন ওরা এমনটা কি করে করতে পারে কেন তোমায় বের করে দিয়েছে আমাকে চুরির অপবাদ দিয়েছে তারা অফিস থেকে তিন লাখ টাকা চুরি হয়ে যায় আর সবাই আমাকে সন্দেহ করে তারপর অফিসের বস আমায় বলেছে তিন লাখ টাকা ফিরিয়ে দিতে না পারলে পুলিশে ধরিয়ে দেবে জিনিয়া বিনা বাক্যে থম মেরে দাঁড়িয়ে রইল একটু পর জানতে চাইল এখন কি হবে আমার তো মনে হয় অন্যের সাথে করা অন্যের ফল আমরা পাচ্ছি মনে আছে এক মাস আগে নিতু মেয়েটাকে ঠিক এ চুরির অপবাদ দিয়ে ও টাকা ওকে না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আজ দেখো আমাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে এখন আমি কি করব। জিনিয়া ভাবল আসলে রাতুলের কথাগুলো ঠিক কিন্তু এখন অনুতপ্ত হয়ে কি করবে এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই জিনিয়া বিড়বির করে বলল নিতু জানি না তুই কোথায় আছিস কিন্তু একটা কথাই বলবো পারলে মাফ করে দিস আমাদের তোর সাথে করা অন্যায় শাস্তি পেয়ে গেছি আমরা যেমন কর্ম তেমন ফল এই জন্যই কাউকে ঠকাতে নেই আমরা যদি একজনকে ধোকা দিই তবে আমাদেরকেও ধোকা দেওয়ার জন্য অন্যজন সর্বদা প্রস্তুত থাকে